মৃত্যুর আগে ইন্দ্রাণী হালদারকে কি বলে গিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড। হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটি মাত্র 24 বছর বয়সে এভাবে চলে যাবে কেউ কল্পনা করতে পারেনি। এত কম বয়সে একটা গোটা জেনারেশনকে শিখিয়ে দিয়ে গেল কিভাবে শেষ জীবন অবধি বাঁচার লড়াই করতে হয়। অভিনেত্রীর মৃত্যুর পর চোখে জল সকলেরই। এই মুহূর্তে ইন্দ্রাণী হালদার তাকে নিয়ে একটি গল্প শেয়ার করেছেন। ইন্দ্রাণী হালদার জানায়, মৃত্যুর মাত্র 1.5 মাস আগে ওর সাথে আমার কথা হয়েছিল। তখন আমাকে জিজ্ঞাসা করলো, দিদি তুমি আবার নতুন কোন সিরিয়ালে ফিরছ, তোমার শ্রীময়ী ধারাবাহিকটি কিন্তু দারুণ ছিল। আর ইন্দ্রাণী হালদার বলে যে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমি চাইনি যে সে এভাবে চলে যাক, তার জন্য এখনও মনটা কাঁদে, জানি না এই শোক কবে কাটিয়ে উঠতে পারবো। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও। ধন্যবাদ।